বাসনগুলো অন্ধকার দেখি কেন? কেন বা বাসন করে বাতি কেন নিভিয়ে গেল? ঘি তেলে ভরা বাতি চলে সারা রাতি, কেমনে নিভিল আমার এই মানিক রতন বাতি। স্বামীর বড় যেন সজ্জায় নেই, না না আমি বাতিখানা জ্বালিয়ে দেখব, কোথায় রয়েছে আমার স্বামী নিমতা। ও বাতি ওই না জ্বলিয়ায় না, ওই না জ্বলছে
আমি তোমার হস্ত গণিতকে আমি কেটে রাখলাম, কোথায় বাবা? আমি বাসের দাড়ি খুলে দিলাম, সর্বনাশ হয়েছে মা। আমি আপনার কথা পালন করতে পারিনি, আপনার সন্তানকে স্বর্গে
তোমার আঁখি ভরা জল কেন দেখি? আমি কত কাঁদছি জানো? কেন মাথার হেঁটে আমি আমি কাঁদছি কেন তুমি জানো? আমার এই চম্পক নগরী আনন্দে ভরেছে। হ্যাঁ, তোমার মনের বাসনা পূর্ণ হয়েছে। তোমার মনে যা বাসনা ছিল আজ এই ঋষির শেষে প্রভাত হতে চলেছে। এই প্রভাতে তোমার বাসনা পূর্ণ হতে চলেছে। তাহলে তুমি আনন্দ করে শোনকা। আনন্দ? হ্যাঁ, তুমি নিয়েছো বরণ, ডালা নিয়েছো তুমি আমার পুত্র পুত্রপুত্রকে বরণ করে নিয়েও চম্পকের মাটিতে। সারা চম্পক বাসী আমার আনন্দে মুখরিত হবে। আমি নাচব, আমি গাইব, বরণ ডালা নিয়ে সকলকে নিয়ে নাচব। শুধু একা নয়, তার সাথে সাথে তোমাকেও নাচাব। এই বৃদ্ধ বয়সে তুমি যা করেছো আমার এই বুকের মাঝে জ্বালিয়েছো যে আগুন, সেই আগুন তুমি প্রতিদিন ধরতে পারবে না। এই যে পাগলিনী হলো ভিক্ষের ঝুলি প্রসার করে তোমার সম্মুখে দণ্ডায়মান। আমার ভিক্ষে দাও যেন নিয়ে আমার সন্তানকে। পারেনি বাবা। কেন মা? আপনার ভিক্ষে ঝুলিতে আমি ভিক্ষে তুলে দিতে আর পারলাম না। আপনার সন্তানদের প্রাণী বেঁচে নেই বাবা। কি হয়েছে মা? আপনার সন্তান কি সর্পি দংশন করেছে? বললে আমার সন্তান বেঁচে নেই বাবা। খোকা, তুই সত্যি কি আমার মায়া ভাবি ত্যাগ করে তুই চলে গেলি খোকা? তুই একবার উনি কথা বল, তোর সাথে আমার জীবনে কেউ নেই। তুই কি আমার অন্তিম নিঃশ্বাস করে তুই আমার জীবন থেকে হারিয়ে গেলে আমি সারা জীবনের মতো পিতা ডাক থেকে বঞ্চিত হয়ে যাবো। এই লোকা, এই বাবা, তুই একবার উঠে কথা বল। আমি কোথা খাই পাব, কেউ বলে দাও বলে দাও।
আমি কাঁদবো না, যদি কাঁদি যদি আমি, তাহলে শিল্পা আসবে তিনি মনসা আমার দিকে তৃপ্তির অট্ট হাসে হাসবে। না না, আমি কাঁদবো না, আমি নাচবো, আমি গাইবো, আমি তৃপ্তির অট্ট হাসে হাসবো। নাচে নাচে রে বানিয়া কোথায় গাতি গোন মিছে কান্দ কারণ সন্তানকে নিয়ে চলো ওই পবিত্র শ্মশান ভূমিকে পুড়িয়ে ছাই করে দাও। দিবু না বাবা, দিবু না আমি। কেন বাবা? ও শ্বশুর